Assalamualaikum বন্ধুরা আমরা চিত্রে দেখতে পাচ্ছি A B C D E এরকম একটা এরিয়া দেওয়া আছে যেখানে A B C এবং C D B দুটো ট্রায়াঙ্গেল এবং আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে B D C এই x যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি সেই x এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে আমাদের গিভেন ভ্যালু দেওয়া আছে a এর অ্যাঙ্গেল b এর এই পোরশনের অ্যাঙ্গেল হচ্ছে 70 এই পোরশনের অ্যাঙ্গেল হচ্ছে 30 এবং এখানে হচ্ছে 60 তাহলে আমরা কিভাবে বের করব আমরা যদি ধরি a c b অ্যাঙ্গেলটা a c b হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয় তাহলে আমরা কি করব আমরা যদি 45 degree plus 70 degree plus 30 degree plus এই যে যে অ্যাঙ্গেলটা c এটা ধরলাম p equals to কত 180 degree তাহলে এখান থেকে p এর মান কত পাই 180 minus এই টোটাল অ্যাঙ্গেলটা তাহলে p equals to আমরা পাবো হচ্ছে আমরা এখানে লিখে রাখি p equals to 180 minus 100 145 তাহলে কত থাকতেছে 35 ডিগ্রি এরপরে আমরা বের করব যেহেতু আমাদের x এর মান বের করতে হবে তাহলে আমাদেরকে এই অ্যাঙ্গেলটাও বের করতে হবে তাহলে a c d এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে তাহলে অলরেডি আমরা এই অ্যাঙ্গেলটার মান জানি হচ্ছে 35 এটার মান জানি হচ্ছে 60 তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে টোটাল হচ্ছে 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 35 ডিগ্রি তাহলে কত হচ্ছে এটার মান থাকে হচ্ছে 85 ডিগ্রি তাহলে এটার মান হচ্ছে 85 এটা হচ্ছে 35 তাহলে টোটাল কত পাচ্ছি 35 প্লাস 85 তাহলে 120 তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটার মান কত পাচ্ছি 120 ডিগ্রি তাহলে এখন যদি আমরা ট্রায়াঙ্গেল B, C, D থেকে লক্ষ্য করি তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি এটা এটার মান কত এটার মান হচ্ছে 120 ডিগ্রি প্লাস এটার মান যেটা আমাদেরকে বের করতে হবে x equals to 180 ডিগ্রি তাহলে x equals to কত x equals to হবে 180 minus 120 plus 30 ডিগ্রি তাহলে এটা হচ্ছে 150 180 থেকে 150 যদি মাইনাস করি তাহলে হবে 30 ডিগ্রি বন্ধুরা আপনাদের একটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার মান কত সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এ ই ডি এটার মান কত এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যদি না পারেন আমরা অবশ্যই এটা সলভ করে দিব ধন্যবাদ